সো আমি এখানে নিয়ে নিচ্ছি 8 কাপের একটু বেশি, যেটা কিনা 2 লিটার দুধ, একদম ফুল ক্রিম দুধ হতে হবে, মানে হোল মিল্ক। আর এইটা নিয়ে নিব হলো একদম হোল মিল্ক ইয়োগার্ট। হোল মিল্ক ইয়োগার্ট নিলে যেটা হবে, ছানাটা একটু বেশি হবে আর ছানাটা খুব সুন্দর হবে। সো আমার 2 লিটার দুধের জন্য লাগবে হলো একদম 1 পাউন্ড হোল মিল্ক ইয়োগার্ট। তো ইয়োগার্টটা আমি কি কর যেটা করব সেটা হলো যে আমি এরকম ছাকনায় নিয়ে নিব, তাহলে যে এক্সট্রা পানিটা থাকবে সেই পানিটা এই ছাকনি দিয়ে নিচে পড়ে যাবে, তাহলে ছানাটা আরো সুন্দর হবে। সো এই ছাকনিতে আমি 10-15 মিনিট বা যতক্ষণ আমার দুধটা বলপ উঠবে ততক্ষণ আমি এটা রাখবো। তারপরে আমি দইটা একটু ফেটে দুধের মধ্যে দিব। আর এদিকে চুলার জালটা আমি হাইয়ে দিয়ে দুধটা জাল দিতে থাকবো বলপ ওঠা পর্যন্ত। সিঙ্কে আমি একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিব এবং সেটার মধ্যে এরকম যে চিজ ক্লথ থাকে বাজারে, তোমরা যে কোনো সুপার শপে দেখতে পারো খোঁজ করে, এরকম চিজ ক্লথ বা পাতলা কোনো ত্যানা যদি থাকে তোমাদের, সেই ত্যানাটা এরকম করে রেডি করে রাখবা ছানাটা ছেকার জন্য। দেখো দই থেকে কত পানি, এক্সট্রা পানি বের হচ্ছে, এই পানিগুলো ফেলে দিলে ছানাটা অনেক সুন্দর হবে। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, দুধের কিন্তু তলা লাগানো যাবে না। সো দইয়ের পানিটা নিংড়ানো হয়ে গেলে আমি যেটা করব, একটা কাঁটা চামচ বা একটা চামচ দিয়ে এটা একটু ভালো করে ফেটে নিব। এইটা হোল মিল্ক ইয়োগার্ট, মানে হলো যেটা টক দই, আমরা বাংলাদেশে যেটাকে টক দই বলি। সো দুধটা যে জাল দিয়ে ঘন করতে হবে এমন কোনো ঘটনা নাই, জাস্ট নাড়তে নাড়তে যখন বলপ উঠবে, একদম ফুল বলপ উঠবে, তখন আমি এই দইটা দিয়ে দিব। দইটা দিয়ে একটু নাড়তে নাড়তেই দেখবা যে আস্তে আস্তে ছানা কেটে আসছে। দইটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচের তলা লেগে যেতে পারে। তো ভালো করে নাড়তে থাকবা তোমরা, আস্তে আস্তে দেখবা পানিটা আলাদা হয়ে, দেখো পানিটা আলাদা হয়ে ছানা বের হয়ে আসছে। সো এই ছানা বের হওয়ার পরে দেখবা পানিটা কেমন একটা হালকা সবুজ সবুজ হয়ে আসছে। তো এইটা বেশিক্ষণ জাল দিবা না, ছানাটা বের হয়ে আসা মাত্র এইটা কিন্তু ছেঁকে নিতে হবে। যত বেশি জাল দিবা তত ছানা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, তখন রসগোল্লা আর ভালো হবে না। দেখেছো ছানাটা কত সুন্দর হয়েছে? আমি যে চিজ ক্লথটা দিয়ে রেখেছিলাম ওইটার উপরে ছানাটা এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে এরকম করে অল্প একটু ধুয়ে নিবা, অনেক কষ দিয়ে ধুতে হবে না। ক্লথটা আমি টাইট করে আটকে ঝুলিয়ে রাখবো সারা রাত। এরকম হালকা চেপে চেপে পানিটা বের করে নিতে হবে, বেশি চাপলে কিন্তু ক্লথের বাইরে দিয়ে এই ছানা বের হয়ে যাবে। তো হালকা চেপে পানিটা বের করে এটা ঝুলিয়ে রাখবা 7 ঘন্টা বা সারা রাত। যাদের সিঙ্কের উপরে এরকম কল আছে, কলের সাথে ঝুলিয়ে রাখতে পারো বা একটা কোনো হুক দিয়ে অন্য জায়গায় ঝুলিয়ে রাখতে পারো, তাহলে পানিটা সারা রাতে পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য রেজাল্টস। আজকে চারিদিকে শুধু মিষ্টি মিষ্টি, এই জন্য কি হাওয়াই মিঠাই পড়েছ? হ্যাঁ, আজকে যেহেতু মিষ্টি বানাবো তাই আজকে হাওয়াই মিঠাই কালার করেছি, যদিও মিষ্টিটা হাওয়াই মিঠাই না। আজকে তোমরা আমার ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝেছো যে আজকে বানাচ্ছি রসগোল্লা। নরম নরম তুলতুলে যে রসগোল্লা, গরম গরম মুখের মধ্যে দেওয়ার যে মজা, সেই রসগোল্লা বানাতে যাচ্ছি আজকে। সো কালকে রাতে যে তোমরা দেখলা আমি 2 লিটার দুধের মধ্যে দই দিয়ে যে ছানা কাটলাম, সেই ছানাটা এরকম হয়েছে, দেখো কত নরম। তো এইখানে 1.5 কাপ মতো ছানা আছে। আর আমি যেটা নিয়ে নিব, 1 টেবিল চামচ এমনি তেল, রেগুলার তেল, আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবা। চিনি, ময়দা,
সুজি। যেটা করব সব উপকরণগুলো দিয়ে এখন এই ছানাটা খুব ভালো মতো মথে নিতে হবে। তো এটা মথবো এমন করে যেন একটা মসৃণ স্মুথ একটা ডোয়ের মতো হয়, কিন্তু আবার এত বেশি মথা যাবে না যে ছানা থেকে তেলটা বের হয়ে যায়, তাহলে কিন্তু আবার রসগোল্লা ভালো হবে না। তো ছানাটা এরকম খুব ভালো মতো মসৃণ করে একদম মুথে নিতে হবে, প্লেটে আর লাগছে না, পুরো একটা ডোয়ের সুন্দর একটা নরম ডোয়ের মতো হয়ে গেছে, তখন বুঝবা যে এই ছানাটা বল বানানোর জন্য রেডি। এখন আমি শিরার জন্য পানি বসাবো। এখানে আমি চারটা এলাচ একটু ফেটে দিয়ে দিলাম, আর এখানে আছে 2 কাপ চিনি। চিনির শিরা অনেক বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাও শক্ত হয়ে যাবে। তো চিনির শিরা জাস্ট বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। হাতে একটু তেল নিয়ে নিব যেন ডোটা হাতে না লাগে, তারপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ করে রসগোল্লার বল বানাবা। কেউ বড় চায়, কেউ ছোট চায়, তো আমি এই সাইজ করেই বানাচ্ছি। তোমরা এর চেয়ে বড়ও বানাতে পারো, এর চেয়ে ছোটও বানাতে পারো। জাস্ট খেয়াল রাখবে যখন বল বানাবা তখন যেন রসগোল্লার এই ছানার মধ্যে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু এটা এই শিরার মধ্যে দেওয়া মাত্র একদম খুলে ফেটে ফেটে যাবে। তো এইভাবে আমি সবগুলো গোল গোল করে বল বানিয়ে নিলাম। যে যেরকম আকারের পছন্দ করো, যে সাইজের পছন্দ করো, সেরকম করে বানিয়ে নিবা। এখন গোল্লাগুলোকে শিরায় দেওয়ার পালা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, রসগোল্লা বানানো খুবই সহজ, খুবই সহজ। জাস্ট রসগোল্লার ছানাটা যদি খুবই সুন্দর হয়, যখন তুমি ছানা কাটো দুধের মধ্যে দই দিয়ে, ছানাটা যদি খুবই ভালো হয় তাহলে রসগোল্লা ডেফিনেটলি খুবই ভালো হবে। অনেকেই কি করে, ছানা অনেকভাবে কাটে, কেউ লেবু দিয়ে কাটে, কেউ ভিনিগার দিয়ে কাটে, কেউ দই দিয়ে কাটে। আমি 3 রকমই করে দেখেছি। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যেটা, সেটা হলো টক দই দিয়ে, কারণ লেবু দিয়ে করলে কেমন জানি ছানা শক্ত হয়, ছানা নরম হয় না, ভালো লাগে না। আবার ভিনিগার দিয়ে করলে ছানা কম হয়, ভিনিগারের যে একটা ফ্লেভার সেইটা ছানা থেকে ধোয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, যার কারণে আমার ভিনিগারও পছন্দ না। তো আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হলো টক দই দিয়ে। টক দই দিয়ে করলে ছানাও অনেক বেশি হয়, আর ছানাটা যে এত নরম হয়, তোমরা একবার করে দেখো দই দিয়ে ছানা কেটে রসগোল্লা কত নরম আর সফট হয়। তো এইখানে আমার এই 1.5 কাপের ছানা দিয়ে টোটাল 17টা রসগোল্লা হয়েছে, এই সাইজের, বেশ বড়ই। পানিটা যখন এভাবে ফুটতে থাকবে তখন সব রসগোল্লাগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিবা। আচ্ছা, আরেকটা টিপস হলো যে একটা করে গোল্লা বানাবা আর একটা করে শিরায় ছাড়বা, সেটা কিন্তু করা যাবে না। সব গোল্লাগুলো বানিয়ে তারপরে একবারে শিরায় ছাড়তে হবে, না হলে একটা শক্ত একটা নরম থেকে যাবে। এখন আমি যেটা করব, 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়ে গোল্লাগুলো সিদ্ধ হতে টাইম দিব। এটা প্রথম 5 মিনিট যখন সিদ্ধ হবে তখন মনে রাখবে চুড়ার জালটা মিডিয়াম হাইতে দিয়ে রাখবে। 5 মিনিটের পরে আমি আরো 20 মিনিট রাখবো, তখন আমি চুলার জালটা একদম লোতে দিয়ে দিব। সো 5 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে দেখো রসগোল্লার অবস্থা, রসগোল্লাগুলো কিরকম ফুলে ডুম্বা ডুম্বা হয়ে গেছে। এখন এটাকে আমি হালকা আলতো হাতে একটু এভাবে একটু নেড়ে দিব, নেড়ে একটু উল্টিয়ে দিব। এরকম করে নাড়লেই এগুলো আস্তে আস্তে উল্টিয়ে যাবে। এখন আমি যেটা করব, ঢাকনি দিয়ে ঢেকে লো হিটে 20 মিনিট রাখবো। ফেরত আসলাম একদম 20 মিনিট পরে, দেখো রসগোল্লার অবস্থা, ফুলে কি সুন্দর হয়ে গেছে একদম। এই রসগোল্লাটাকে এখন আমি আধা ঘন্টার সময় দিব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমি সার্ভিং বলে সাজাবো। সো রাজশাহীতে একটা দোকান আছে, রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার, ওইখানে প্রত্যেক দিন সন্ধ্যা 8টার সময় একদম বড় হাড়িতে রসগোল্লা নিয়ে এসে নামাবে।
মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আমরাও দাঁড়িয়ে থাকতাম, ওই গরম রসগোল্লা মুখের দিলে একদম যে তুলতুলা হয়ে গলে যায়, আর সেই রসগোল্লার যে টেস্ট, সেই রাজশাহীর রসগোল্লা এত মিস করি, এত মিস করি। তোমরা এটাও বানিয়ে দেখতে পারো, এই মিষ্টিটাও কিন্তু খুবই নরম, খুবই নরম, খুবই মজা হয় খেতে। সো রসগোল্লা সবাই মোটামুটি ঠান্ডা করে তারপরে খায়, কিন্তু আমার এই চুলা থেকে নামানো গরম রসগোল্লা কি যে মজা লাগে, আমি সবসময় গরম রসগোল্লা খুবই পছন্দ করি। তোমাদেরকে একটা রসগোল্লা ভেঙে দেখাই ভিতরে, দেখো কিরকম নরম আর রসে ভরা। দুই লাইক মামিস মিষ্টি, ইয়া ইশিয়ামি শিয়ামি। ভিডিও ভালো লাগলে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলো না।